আপনারা যারা হচ্ছে ইবিএল প্রিপেড কার্ড ইউজার তাদের জন্য এই ভিডিওটা বা যারা প্রত্যেকটা ইনফরমেশনই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি 2023 সালে আপনি যদি ইবিএল এ এই প্রিপেড কার্ডটা নিতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনার হচ্ছে কি যোগ্যতা থাকতে হবে তো ইবিএল এর এই প্রিপেড কার্ড যখন আপনার হচ্ছে 18-19 সালের দিকে যখন প্রথম এই কার্ডটা আসে তখন এই কার্ডটা আমি যখন নিতে যাই তখন মাত্র 575 টাকা দিয়ে এই কার্ডটা আমি পেয়ে গেছিলাম এবং উইদাউট ঝামেলা ছাড়া শুধুমাত্র আমি দুই কপি ছবি একটা ফর্ম ফিল আপ করে আমার পাসপোর্টের একটা ফটোকপি দিয়ে আমি কার্ডটা পেয়ে গেছিলাম পরে কার্ডটা পাহাতে পাই তারপর এন্ডোজমেন্ট করে আমি টাকা জমা দিয়েই আমি আমার কার্ডটা ব্যবহার করতে পেরে তো সেই কার্ডটা আপনি এখন এত সহজে পাচ্ছেন না তো আপনি যদি নতুন ইবিএল কার্ড 2023 সালে ইবিএল এর এই প্রিপেড কার্ডটা নিতে চান এই কার্ডটা বা লাইফস্টাইল কার্ড যেটাই আপনি নিতে চান এই ডকুমেন্টস গুলো ছাড়া আপনি কোনোভাবেই ইবিএল এর প্রিপেড কার্ড বর্তমানে করতে পারছেন না আর যেটা হচ্ছে 575 টাকা লাগতো সেটা এখন লাগবে হচ্ছে 1175 টাকা এই 1175 টাকা নিয়ে যে আপনি যে কোনো ব্রাঞ্চ থেকে এই ইবিএল এর কার্ডটা করতে পারবেন তারপরেও আপনার এই ইবিএল কার্ডটা এখন আগের মতো এত ইজিলি পাওয়া যায় না বিভিন্ন রকম ঝামেলা তারা করে এবং কি কাজে ব্যবহার করবেন কেন আপনার ইবিএল কার্ডটা প্রয়োজন কত টাকার এন্ডোজমেন্ট করবেন নানান ঝামেলা করে আপনাকে ইবিএল কার্ডটা নিতে হবে বাট আগে এত ঝামেলা ছিল না যখন আমরা প্রথম প্রথম ইবিএল কার্ডটা হাতে পাই তখন আপনার এই ইবিএল কার্ডের জন্য আপনার শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি দুটো ছবি আর আপনার ওখানে যে একটা ফর্ম পূরণ করলেই হয়ে যেত ঠিক আছে তো পাসপোর্ট ছাড়াও আমি তখন এনআইডি কার্ড দিয়ে করতে পারতাম বাট আমি যখন এন্ডোজমেন্ট করবো তখন আমার পাসপোর্ট লাগবেই তো আপনার প্রথম দিকে যদি আমি পাসপোর্ট জমা দিই তাহলে আমার এনআইডি কার্ডটা আর লাগতেছে না হ্যাঁ তো তখন আমার এনআইডি কার্ড ছিল না আমি তখন পেয়ে গেছি তো দ্বিতীয় সেকেন্ড টাইম যখন আমি আবার এটা করতে যাই তখন আমার এনআইডি কার্ড ছিল না তো তারা আমাকে ইবিএল কার্ড দেয় নাই যদিও আমি তখন আমি আমার আগের কার্ডটা আপডেট করতে পারতাম কিন্তু আমি ওটা করি নাই তো পরবর্তীতে আমার এনআইডি কার্ড হওয়ার পরে আমি এই ইবিএল কার্ডটা করি তো এই এই প্রসেসগুলো মানে প্রসেসগুলো মেনটেন করে আমাকে ইবিএল কার্ড পেতে হয় তো যদি আপনি এখন শেষ কথা যেটা সেটা হচ্ছে আপনার ইবিএল কার্ডের জন্য কি কি লাগবে আপনার দুই কপি ছবি আপনার পাসপোর্টের ফটোকপি আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারের স্ক্রিনশটের প্রিন্ট হ্যাঁ অথবা আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে টিন সার্টিফিকেট না থাকলে অ্যাড ম্যানেজারের ফটোকপি সরি অ্যাড ম্যানেজার প্রিন্ট করে এটা আপনার হচ্ছে ইবিএল ব্যাংকে জমা দিতে হবে তারপরে তারা যদি সব ডকুমেন্টস দেখে ঠিক আছে ঠিক থাকলে আপনার হচ্ছে এটা গ্রান্টেড করবে এরপরে আপনি এক থেকে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে এখন যেহেতু এটার চাপ বেশি আপনি দুই থেকে তিন সপ্তাহ পরে আপনি হয়তো কার্ডটা হাতে পাবেন এরপরে আপনাকে পাসপোর্টের ফটোকপি আবার জমা দিয়ে এটা এন্ডোর্সমেন্ট করে কিছু টাকা জমা দিয়ে আপনার হচ্ছে সেটাকে ডলারে কনভার্ট করে আপনি এটা দিয়ে বুস্ট করতে পারবেন এই কার্ড দিয়ে আপনি কি কি করতে পারবেন অনলাইন পেমেন্ট করতে পারবেন বুস্ট করতে পারবেন আপনি দেশের যে কোনো জায়গায় আপনি একটা পরিমাণ টাকা আপনি এটা এন্ডোর্সমেন্ট যে পরিমাণ করবেন হচ্ছে সেই টাকাটা আপনি নিয়ে যেতে পারবেন সর্বোচ্চ সম্ভবত 6 লক্ষ টাকা এটাতে আপনার এন্ডোর্সমেন্ট করতে পারবেন এবং এই টাকাটা আপনি হচ্ছে যখন বাইরে যাবেন এই কার্ডে রেখে আপনি যেতে পারবেন এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে এই কার্ড থেকে আপনি টাকা উইথড্র এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং নেক্সট কোনো বিষয়ে ইনফরমেশন লাগলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন থেকে জানাবেন ধন্যবাদ